সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। ঈদের পরে প্রথম ক্লাস, আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর রসায়ন নিয়ে। পঞ্চম অধ্যায়ের ইতিপূর্বে আমরা রাসায়নিক বন্ধনের বিভিন্ন সংজ্ঞা এবং অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করেছিলাম এবং আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছি। আজকে সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে দেখো কতগুলো ডায়াগ্রাম আঁকা আছে। একটি হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রে হয়ে একটি হাইড্রোজেন অণু তৈরি করে। অনুরূপভাবে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এক অণু অক্সিজেন তৈরি করে। তেমনিভাবে দুটি নাইট্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটি নাইট্রোজেন অণু তৈরি করে। এরা একই ধরনের পরমাণু মিলে মৌলিক অণু তৈরি করে। এবার এই পাশে আসো, এরা দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু পানি তৈরি করে। তদ্রূপ চারটি হাইড্রোজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে মিথেন তৈরি করে। একইভাবে দুই পরমাণু অক্সিজেন এক পরমাণু সালফারের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইডের একটি অণু তৈরি করে। তাহলে সমযোজী বন্ধন, এখানে যে মৌলগুলো বা পরমাণুগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি পরমাণু হচ্ছে অধাতব পরমাণু। তাহলে যদি আমরা এই সমযোজী বন্ধনকে সংজ্ঞায়িত করতে যাই, সাধারণভাবে আমরা বলতে পারি অধাতু পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন তাহলে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? অধাতু পরমাণু সমূহ ইলেকট্রন দান করতে পারে না, এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখন যেহেতু দুইটাই অধাতু পরমাণু, তাহলে এখানে ইলেকট্রন দেওয়ার মতো পরমাণু যেহেতু নাই, সুতরাং এরা কি করে, কিভাবে ইলেকট্রন গ্রহণ করবে? তাহলে ইলেকট্রন এখানে গ্রহণ ও না করে এরা উভয় পরমাণু ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ ভাগাভাগি করে। ইলেকট্রন শেয়ার করে এরা ডুয়েট বা দ্বিতক রুল এবং অষ্টক রুল বা অষ্টক নিয়ম পালন করে বন্ধন গঠন করে থাকে। আর শেয়ারকৃত ইলেকট্রনগুলো উভয় পরমাণুর মাঝখানে অবস্থান করে। আমরা হাইড্রোজেন অণুর কথা যদি চিন্তা করি, এদের এই বন্ধন গঠন যদি চিন্তা করি, হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান। যখন দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সংস্পর্শে আসে, তখন প্রত্যেকেই এই নিজেদের ইলেকট্রনগুলো শেয়ার করে, অর্থাৎ ভাগাভাগি করে বন্ধন গঠন করে। এখানে হাইড্রোজেন অণুতে উভয় হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করে দুটি ইলেকট্রন বা দুইয়ের নিয়ম পালন করে। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন আছে। অষ্টক পূরণের জন্য প্রত্যেক অক্সিজেন পরমাণু আরো দুটি ইলেকট্রন প্রয়োজন। এখন যেহেতু কোনো পরমাণু ইলেকট্রন দান করে না, তাহলে উভয় পরমাণু পরস্পরের কাছাকাছি এসে এই দুটি করে ইলেকট্রন শেয়ার করে উভয় পরমাণুর মাঝখানে দুই জোড় ইলেকট্রনকে প্রত্যেক পরমাণু অষ্টক পূর্ণ করে থাকে। একইভাবে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে পাঁচটি করে ইলেকট্রন, অষ্টক পূরণের জন্য এদের প্রত্যেকের আরো তিনটি করে ইলেকট্রন প্রয়োজন। তাহলে এই উভয় পরমাণু পরস্পরের কাছাকাছি এসে এই তিনটি ইলেকট্রন, মোট ছয়টি ইলেকট্রন নিয়ে এরা এদের অষ্টক পূর্ণ করে থাকে। হাইড্রোজেন অক্সিজেনের সাথে একটি ইলেকট্রন শেয়ার করে, তাহলে প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন শেয়ার করে অক্সিজেন পরমাণুর সাথে উভয়ের দ্বিতীয় বা ডুয়েট রুল, ডুয়েট নিয়ম পালন করে। এবং অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে অষ্টক পূর্ণ করে থাকে। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন, তাহলে তার অষ্টক পূর্ণ করার জন্য
আরো 4টি ইলেকট্রন প্রয়োজন, সেই কারণে কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে প্রত্যেকটির সাথে 1টি ইলেকট্রন শেয়ার করে, মোট 4টি ইলেকট্রন শেয়ার করে কার্বন পরমাণু অষ্টক পূর্ণ করে থাকে এবং হাইড্রোজেন পরমাণুগুলো দ্বিতক পূর্ণ করে। সালফার ডাইঅক্সাইড এই অণুটার ক্ষেত্রে অষ্টক নিয়ম পুরোপুরিভাবে পালিত হয় না, এখানে অষ্টক সম্প্রসারণ ঘটে। সালফার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, আর্গনের বিন্যাস অর্জন করতে হলে এর আরো 2টি ইলেকট্রন প্রয়োজন, আর অক্সিজেনের এখানে 2 পরমাণু অক্সিজেন, প্রত্যেকটি অক্সিজেন পরমাণুর 2টি করে ইলেকট্রন প্রয়োজন। তাহলে সালফার এর সাথে বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে অক্সিজেনের সাথে, অক্সিজেন পরমাণু অষ্টক পূর্ণ করে, প্রত্যেকটি অক্সিজেন পরমাণু অষ্টক পূর্ণ করে থাকে। কিন্তু সালফারের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ, অর্থাৎ এই সালফারের সর্বশেষ শক্তিস্তরে শেয়ারকৃত ইলেকট্রন হচ্ছে 4 জোড়া, অর্থাৎ 8টি, আরো 4টি ইলেকট্রন থাকে, এখানে মোট 12টি ইলেকট্রন। এই ক্ষেত্রে অষ্টক নিয়ম পুরোপুরিভাবে পালিত হয় না, যে কারণে বিজ্ঞানীগণ নতুন একটি ধারণা আসছে যে যেহেতু প্রত্যেক পরমাণু অষ্টক নিয়ম পুরোপুরিভাবে পালন করে না, সেক্ষেত্রে বলা হয়েছে বন্ধন গঠনের ক্ষেত্রে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ ডুয়েট রুল বা দ্বৈত নিয়ম পালন করে থাকে। এ হচ্ছে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা। এবার আসলে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আয়নিক বন্ধনের একেবারেই অপোজিট, অর্থাৎ বিপরীত। আয়নিক বন্ধনের যে সকল বৈশিষ্ট্য ছিল, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে তার চেয়ে উল্টো। তাহলে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলছিলাম আয়নিক যৌগের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলছিলাম এরা উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৈশিষ্ট্য। তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্য হবে এরা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। দুই নাম্বার বৈশিষ্ট্য, অধিকাংশ সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়, কিছু কিছু সমযোজী পানিতে দ্রবণীয় হয়, যে সমযোজী যৌগগুলো পোলার, অর্থাৎ যাদের বিপরীত ধর্মী প্রান্ত আছে, ওই সকল সমযোজী যৌগ শুধুমাত্র পানিতে দ্রবণীয় হয়। এবং তিন নাম্বার বৈশিষ্ট্য, অধিকাংশ সমযোজী যৌগ বিদ্যুৎ অপরিবাহী। এই হচ্ছে সমযোজী যৌগ সম্পর্কে আলোচনা, মোটামুটি এখানে আমরা শেষ করছি। এখন আসো বলছি ধাতব বন্ধন নিয়ে আমরা একটু আলোচনা করব।
ইতিপূর্বে আমরা দুই ধরনের বন্ধন সম্পর্কে আলোচনা করেছিলাম, একটি হচ্ছে আয়নিক বন্ধন আর একটি হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধনে ধাতু পরমাণু এবং অধাতু পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে, আর সমযোজী বন্ধন গঠন করে বলছে শুধুমাত্র অধাতু পরমাণুগুলো। একই ধরনের বা ভিন্ন ধরনের অধাতু পরমাণু সমূহ পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে ধাতব বন্ধন কারা তৈরি করবে? শুধুমাত্র ধাতব পরমাণু, সেখানে ভিন্ন ধরনের ধাতব পরমাণু হবে না, শুধুমাত্র একই ধরনের ধাতব পরমাণু সমূহ। কোথায় কোথায় ধাতব বন্ধন আছে আমরা একটু আলোচনা করে নিই। যেমন হচ্ছে লোহার দণ্ড, তামার তার ইত্যাদি, রয়েছে ধাতব বন্ধন বিদ্যমান এদের মধ্যে। একটা লোহার দণ্ড অসংখ্য লোহার পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে, তামার তারের মধ্যে অসংখ্য তামার পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা বলতে পারি ধাতব বন্ধন কারা, অর্থাৎ যদি সংজ্ঞায়িত করতে যায় ধাতু পরমাণু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন। এখানে ধাতব বন্ধন কিভাবে থাকে? আমরা জানি ধাতু পরমাণু সমূহের শেষ শক্তি স্তরে অল্প সংখ্যক ইলেকট্রন যথাক্রমে 1, 2 বা 3টি ইলেকট্রন বিদ্যমান থাকে। যেহেতু শেষ শক্তি স্তরে কম সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, এরা দুর্বলভাবে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে। আমরা যদি একটু আলোচনা করে থাকি, যেমন যদি একটু উদাহরণ হিসেবে নিই, এই ধাতব পরমাণু অসংখ্য ধাতব পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে এদের এই ইলেকট্রন সমূহ ধাতব পরমাণুর ইলেকট্রন সমূহ সহসায় বের হয়ে আসে। ইলেকট্রন সমূহ সহসায় ধাতব পরমাণু থেকে বের হয়ে আসে। তখন এই ইলেকট্রনগুলো আর ওই নির্দিষ্ট ধাতব পরমাণুর অধীনে না থেকে সমগ্র ধাতব খণ্ডের মধ্যে ভ্রাম্যমান অবস্থায় থাকে। এই যে ধাতব পরমাণু সমূহ থেকে ইলেকট্রনগুলো বের হয়ে এসে যে অবস্থান তৈরি করে তাকে বলা হয় পারমাণবিক শ্বাস। এই ধনাত্মক আয়নগুলো যখন এই ইলেকট্রনগুলো ধাতব পরমাণু থেকে বের হয়ে চলে আসে, এই ধনাত্মক আয়নগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস। এই ইলেকট্রন গুলো যখন বের হয়ে চলে আসে ওই নির্দিষ্ট ধাতবর অধীনে না থেকে সমগ্র ধাতব খণ্ডের মধ্যে ভ্রাম্যমান অবস্থায় থাকে, এই ভ্রাম্যমান অবস্থানের কারণে ধাতু বা ধাতব বন্ধন বা ধাতু সমূহ বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই আলোচনা সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা আমরা আলোচনা করব। তাহলে ধন্যবাদ সবাইকে।